বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকের একটা নতুন ভিডিও নিয়ে আসলাম, আর আজকের ভিডিওতে আমি পেঁপে দিয়ে খুবই মজার আর হেলদি একটা রেসিপি শেয়ার করব। আশা করি আমার আজকের রেসিপিটি সবার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখতে পারেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। রেসিপিটি করার জন্য আমি এখানে একটা কাঁচা পেঁপে নিয়ে নিয়েছি। পেঁপেটা এক সাইডে রেখে দিলাম, এটা পরে কেটে নিব। আর এখানে নিয়ে নিয়েছি কিছু মুগ ডাল। ডালগুলো আমি অল্প আস্তে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিব। আমার ডালগুলো ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছু পানি। পানি দিয়ে ডালগুলো আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখব। কিছুক্ষণ পরে ডালগুলো আমি পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখানে পেঁপে থেকে আমি অর্ধেকটা পেঁপে কেটে নিয়েছি। আর আজকে পেঁপে আর পেঁপের সাথে কিছু ডাল দিয়ে আমি খুবই মজার একটা রেসিপি শেয়ার করব। আর আপনারা চাইলে এখানে পেঁপে আর ডালের পরিমাণটা আরও বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন চুলায় প্যানে পানি গরম করে এর মধ্যে আমি ধুয়ে রাখা মুগ ডালগুলো দিয়ে দিলাম। মুগ ডালগুলো দিয়ে অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে তারপরে ঢাকনা দিয়ে ডেকে আমি ডালগুলো সেদ্ধ করে নিব ভালোভাবে। এই তো ঢাকনা দিয়ে ডেকে আমি ডালগুলো সিদ্ধ করে নিয়েছি। আর আমার ডালগুলো একটু আস্তে আস্তে থাকবে, এগুলো একেবারে গলানো যাবে না, একটু আস্তে আস্তে থাকলে খেতে কিন্তু বেশি ভালো লাগে এই রেসিপিটা। এখন চুলায় প্যান বসিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচের মতো সরিষার তেল। তেল দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1টা তেজপাতা, 2টা শুকনো মরিচ, আর দিয়ে দিব অল্প পরিমাণে আস্ত জিরা। গরম তেলে নেড়ে চেড়ে এগুলো আমি 1 সেকেন্ডের মতো ভেজে নিব। জিরা, তেজপাতা আর হচ্ছে শুকনো মরিচ তেলে ভেজে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1টা রসুন কুচি। নেড়ে চেড়ে মিশিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব 1টা পেঁয়াজ কুচি। আবারও সব উপকরণ একসাথে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। আর এই রেসিপিটিতে আমি তেল মশলার পরিমাণ আমি আমার পরিমাণ মতো দিব, আর আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। পেঁয়াজ রসুন দিয়ে আমি নেড়ে চেড়ে 1 মিনিটের মতো ভেজে নিব। ভেজে আমি এর মধ্যে কেটে রাখা পেঁপেগুলো দিয়ে দিলাম। পেঁপেগুলো দিয়ে নেড়ে চেড়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুনেরও কম হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দিয়ে আমি এখানে আবারও কিছু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে নেড়ে চেড়ে আবারও সব উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। আর এই গরমে হচ্ছে মুগ ডাল আর পেঁপে কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটা খাবার। পেঁপেতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন, আর পেঁপে হচ্ছে আমাদের পেটের কিন্তু বিভিন্ন সমস্যা দূর করে। কাঁচা পেঁপে খেলে হচ্ছে গ্যাস্ট্রিকের সমস্যা দূর হয়, খালি পেঁপে যদি খালি পেটে কাঁচা পেঁপে খাওয়া যায়। আর মুগ ডালেও কিন্তু আছে অনেক প্রচুর পরিমাণে আয়রন ও ক্যালসিয়াম। এই 2টা জিনিসই হচ্ছে আমাদের উপকরণই আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। আর এই 2টা উপকরণ যদি একসাথে রান্না করে এই গরমে খাওয়া যায়, খেতেও অনেক ভালো লাগে, আর হচ্ছে আমাদের শরীরের জন্য কিন্তু অনেক উপকার হয়। আর এই তো দেখতেই পাচ্ছেন পেঁপেগুলো নেড়ে চেড়ে ভেজে আমি এর মধ্যে 1টা টমেটো কুচি দিয়ে দিলাম।
আর দিয়ে দিলাম একটা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আবারও সব উপকরণ একসাথে নেড়েছে ভালোভাবে মিশিয়ে নিব। এই তো সব টমেটো আর পেঁপেগুলো আমি তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে এর মধ্যে হচ্ছে সেদ্ধ করে রাখা ডালগুলো দিয়ে দিলাম। ডালগুলো দিয়ে তারপরে সব উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। ডালগুলো দিয়ে সব উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে তারপর হচ্ছে এখানে আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম। যেহেতু আমার মুগ ডাল, তারপরে মুগ ডাল আগে সেদ্ধ করা, তারপরে পেঁপেগুলোও কিন্তু তেলে ভাজার কারণে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখন সব উপকরণ একসাথে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে তারপরে ঢাকনা দিয়ে আমি 5 মিনিটের মতো রান্না করে নিব। ফিরে আসলাম 5 মিনিট পরে, ঢাকনা উঠিয়ে আমি নেড়ে দিলাম। আর এখন এর মধ্যে হচ্ছে আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। আমার হচ্ছে ঢাকনার এই ভিডিওটা 2 বারে আসছে, কেউ কিছু মনে করবেন না প্লিজ। এতো আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট, পেঁপেগুলো সেদ্ধ হয়ে গেছে। আর পেঁপে যেহেতু একটু শক্ত থাকে, এগুলো হচ্ছে আপনারা চাইলে সেদ্ধ করেও নিতে পারেন রান্নার আগে, তবে সেদ্ধ করার চেয়ে এইভাবে তেলের মধ্যে নেড়ে চেড়ে ভেজে নিলে ভালো হয়। আর এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছু ফ্রোজেন করা ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে আবারও হচ্ছে আমি 1 মিনিটের মতো রান্না করে নিব। ফিরে আসলাম 1 মিনিট পরে, ঢাকনা উঠিয়ে হচ্ছে আবার আমি নেড়ে দিচ্ছি। আর নেড়ে তারপর হচ্ছে আমি চুলা বন্ধ করে দিব। আর যেহেতু ডাল দিয়ে রান্না, এগুলো হচ্ছে রান্নার পরে কিন্তু ঠান্ডা হলে আরও বেশ ঘন হয়ে যাবে। আর এই তো চুলা বন্ধ করে হচ্ছে আমি নামিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেলো আমার ডাল আর পেঁপে রান্না। যাই বলুন না কেন, ডাল দিয়ে পেঁপে রান্না, পেঁপে দিয়ে ডাল রান্না। আর এই রেসিপিটা কিন্তু আগেই বলেছি আমি যে পেঁপে আর মুগ ডাল কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী। আর এই গরমে কিন্তু এই রেসিপিটা আপনারা এইভাবে তৈরি করে খেতে পারেন, খেতে অসাধারণ মজার হয়। আর মুগ ডাল দিয়ে রান্না করলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভারও আসে। আর যেহেতু পেঁপে আমরা অনেকভাবেই খাই, মাছ দিয়ে, মাংস দিয়ে, ভর্তা করে অনেকভাবে খাই, আর এইভাবে রান্না করলেও কিন্তু খেতে বেশ ভালো লাগে।